ষোলো বছরে 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে বিদেশে। এরপর গোটা জাতির মাথার উপরে চাপিয়ে দিয়েছে 93.3 বিলিয়ন মার্কিন ডলার ঋণ। 93 বিলিয়ন মার্কিন ডলার ঋণ চাপিয়ে দিয়েছে গোটা জাতির মাথার উপরে। জাতি এটা টের পায় না কত বড় ঋণের বোঝা নিয়ে সে ঘুরে বেড়ায়, এটা টের পায় না। এবার তুলা হতো তার থেকে। এরপর বিচার বিভাগকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করে হাজার হাজার মানুষকে দিয়েছে কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। প্রশাসনের উঁচু শিরকে গোলাম বানিয়ে গোটা প্রশাসনকে জাতির সামনে বানিয়ে দিয়েছে জাতীয় ভিলেন। আমার দেশের প্রশাসনের সুনাম ছিল নাকি ছিল না? এই পুলিশ তো সেই পুলিশ যারা রাজার বাগের ইতিহাসকে মাথায় করে সম্মানের সাথে ঘুরে বেড়ায়। সেই পুলিশকে জাতির সামনে ভিলেনে পরিণত করে দিয়েছে এই ডাইন। এরপর দেশের ব্যাংকগুলোকে করে দিয়েছে দেউলিয়া। 54টা ব্যাংকের ইতিহাস ভালো না। 9টা ব্যাংক রেড সিগন্যাচার চলে গেছে, 8টা ব্যাংকের মধ্যে তো কোনো টাকাই নাই। প্রমাণ চান? মজ্জিন সাহেবকে জিজ্ঞেস কর, এর মা ঘুরতেছে আজ 2 দিন কয়েকটা ব্যাংকে, হয় টাকা নাই, পরে আসে। এরপর দলীয়করণ, আত্মীয়করণ, কোটার মাধ্যমে বিভিন্ন সেক্টরে অযোগ্য মানুষদেরকে চাকরি দিয়ে জাতির মেরুদণ্ড ভেঙে তছনছ করে দিয়েছে। জাতির এই দুরবস্থা থেকে বাঁচাতে ছাত্র জনতার মাধ্যমে গজরে ওঠা সাধারণ জনগণকে দমন করতে হাজারো মায়ের বুক খালি করে দিয়েছে ভারতের প্রশাসনকে এনে আমার দেশের প্রশাসনের মান সম্মান ধুলার সাথে মিশিয়ে দিয়েছে, ধসিয়ে দিয়েছে। অপরাধের তালিকা অনেক বড় লম্বা। তাদের তৈরি করা ট্রাইব্যুনাল থাকবে, তাদের তৈরি করা সংবিধান থাকবে, তাদের তৈরি করা আইন থাকবে, বিচার হবে, ফাইসালা হবে। ওই ট্রাইব্যুনালে তাদের বানানো রশিদ দড়িতে আবার এই ডাইনিকে রশিদ দড়িতে ট্রাইব্যুনালে ঝুলিয়ে বাংলাদেশে যে সকল থানার পুলিশের সাথে জনগণের চরম সংঘর্ষ হয়েছে, আশুলিয়ার এখানকার জনগণ যারা আছেন, স্থানীয় মুরব্বিয়ানে গ্রাম এবং এলাকায় যারা বসবাস করেন, আমার ধারণা আপনাদের দেখা স্বাধীনতার পরে আশুলিয়া থানার পুলিশের সাথে জনগণের এত লম্বা সময় গোলাগুলি হয়তো কখনো হয়নি। আশুলিয়া থানায় যে পরিমাণ গোলাগুলি হয়েছে, আমার বিশ্বাস এটা শুধু আমার দেশের পুলিশের কাজ নয়, ভারত থেকে আনা দাদাবাদুদের কাজ। প্রিয় বন্ধুগণ, বিভিন্ন জায়গায় দীর্ঘ সময় ধরে গোলাগুলি করেছে। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের পুলিশ এর জন্য যতটা দায়ী তার চাইতে সব থেকে হাজার গুণ বেশি দায়ী হলো ভারত থেকে আমদানি করা প্রশাসন। সব চাইতে দায়ী যে প্রশাসনের ভাইরা, প্রশাসনের ভাইদেরকে বলবো, সরকার আপনাদের প্রতি বিশ্বাস রাখতে পারে নাই, সরকার আপনাদেরকে বিশ্বাস করে নাই, বিশ্বাস করেছে ভারত থেকে আনা প্রশাসনের উপরে। আপনাদের প্রতি বিন্দু মাত্র বিশ্বাস তার ছিল না। মুসলিমদের উপরে যার বিশ্বাস নাই, দেশের মানুষের উপরে যার বিশ্বাস নাই, দেশের প্রশাসনের উপরে যার বিশ্বাস নাই, বিশ্বাস করুন সেই ব্যক্তি কখনো দেশের কল্যাণ চাই নাই, সব সময় নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যা করা তাই করেছে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে সাধারণ মানুষের উপরে আর কোন জালিম সরকার যেন চেপে বসতে না পারে সে ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত আর পরিকল্পনা 100% বাস্তবসম্মত উপায়ে কাজে লাগাতে হবে। কারণ আপনারা দেখেছেন অনেক কিছু,
অনেক দেখেছেন স্বাধীনতার আগ থেকে শুরু করে স্বাধীনতার এই 52-53 বছর পর্যন্ত অনেক দেখেছেন, ঠিক না? একজনরা তৈরি করেছে আইনা ঘর, বিএনপির শাসনের তৈরি করেছিল হাওয়া ভবন, ঠিক না? এবার মনে হয় কথা গায়ে লাগবে, বিএনপিরা তৈরি করেছিল হাওয়া ভবন, নির্যাতন তারাও কম করে নাই, আওয়ামী লীগ তৈরি করেছিল আইনা ঘর, ডিবি হারুন ওসি প্রদীপ কুমার এদের সহ যে সকল বেনজির আহমেদ, আচ্ছা যাই হোক, এই লোকগুলো দিয়ে তৈরি করা আইনা ঘর দিয়ে সেই আইনা ঘরের ভিতরে তাদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। চাকরি করা অবস্থায় ব্রিগেডিয়ার গোলাম আজমের ছেলে নিজাম আজম তাকে গুম করে রাখা হলো, একজন সেনা অফিসারের প্রতি সামান্য সম্মান দেখাতে পারলেন, আইনা ঘরের মধ্যে রেখে দিলেন, গন্ধযুক্ত খাবার খাইতে দিলেন, পরিবার থেকে 10টি বছরের জন্য আলাদা করে দিলেন। 10 বছর পর এখন বেরিয়ে এসে দেখে ওনার স্ত্রী নাই, ওনার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নাই। এ জুলুমের বিচার হবে না? এ জুলুমের শাস্তি হবে না? মনে রাখবেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহমাতুল্লাহি আলাইহি বলে গেছেন, সময় আসবে এমন পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, কোন দেশের জায়গা হবে না, বাংলাদেশে আবার ফিরে আসতে হবে, ট্রাইব্যুনালে বিচার করে ফাঁসি দিয়ে উচিত শাস্তি তোমার দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ,